কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিটা কলেজের সেমিস্টার ওয়ানের পরীক্ষার কিছু ডেটের পরিবর্তন করা হয়েছে অর্থাৎ সময়সূচির পরিবর্তন আনা হয়েছে তো সেই সময়সূচির পরিবর্তন নিয়েও যে একটি নিউজ পেপারে কী লেখা রয়েছে নিউজ পেপারটিতে লেখা রয়েছে ঈদের জন্য সূচি ও বদল পরীক্ষার তো স্টাফ রিপোর্টার ঈদ উল ফিতর আসন লোকসভা নির্বাচনের কারণে সব শাখায় স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষার সূচির আংশিক বদল করলো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেরো আঠেরো উনিশ কুড়ি এপ্রিল পিছিয়ে দিল এই চার দিনের পরীক্ষা সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলি যথাক্রমে তেইশ চব্বিশ তিরিশ এবং উনত্রিশে এপ্রিল হবে মঙ্গলবার সংশোধিত সরি সংশোধিত সূচি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষার বাকি সূচি ও সময় অপরিবর্তিত থাকবে তিন এপ্রিল থেকে শুরু হচ্ছে কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষা পূর্ব ঘোষিত সূচির মধ্যেই ঈদ উৎসব হওয়ার কথা ছিল এর ফলে দূর দূরান্ত থেকে কলকাতা কলকাতায় পরীক্ষা দিতে আসা মুসলিম সম্প্রদায়ের পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিট উপাচার্যের কাছে সূচিবদলে দাবিও জানায় জানানো হয়েছিল এই ছাত্র সংগঠনের তরফে এরপর ঈদ ও লোকসভার জন্য নির্ঘটক কথা মাথায় রেখে পরীক্ষার সূচির সংশোধন করলো কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত প্রত্যেকটা কলেজের ফার্স্ট সেমিস্টারের সময়সূচির যে পরিবর্তন হয়েছে সময়সূচি পরিবর্তনের অফিসিয়াল নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপলোড করা হয়েছে তো এখানে সম্পূর্ণটা বিস্তারিতভাবে লেখা রয়েছে ইংলিশে যেহেতু লেখা রয়েছে তাই এই নোটিসটিকে আমি বাংলায় ট্রান্সফার করেছি সেই বাংলা নোটিসটি তোমাদের সামনে শেয়ার করছি লেখা রয়েছে প্রথম তোমরা দেখতে পাচ্ছ কলকাতা বিশ্ববিদ্যালয় নোটিস পাশে লেখা রয়েছে নম্বর এবং তারিখ দেওয়া রয়েছে দোসরা এপ্রিল দু এবং নোটিসটিতে লেখা রয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে ঈদ উল ফিতর এবং আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার কারণে চার তিন বছরের ও বিএ বিএসসি বিকম পরীক্ষার সেমিস্টার ওয়ান পরীক্ষা দু এবং চার বছরের বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান পরীক্ষা দু তেইশ সিসিএফ দু হাজার অধীনে ভিডিও প্রোগ্রাম নম্বর এত এবং তারিখ চোদ্দোই মার্চ দু এবং ইসি বরাদ্দ সিসি এ সেমিস্টার ওয়ান তেইশ সাঁই একশো তারিখে পনেরোই মার্চ দুহাজার চব্বিশ নিম্নরূপ পুনর্নির্ধারিত করা হয়েছে অর্থাৎ তোমাদের ১৪ এবং পনেরো তারিখটার পরীক্ষা অপরিবর্তিত থাকবে এবং বাকি তারিখগুলির কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন সব আগের তারিখ ছিল শনিবার তেরোই এপ্রিল দুহাজার এখন সেই তারিখটিকে পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে মঙ্গলবার তেইশে এপ্রিল দুহাজার চব্বিশে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশে যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি বুধবার চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশে নেওয়া হবে এবং শুক্রবার উনিশে এপ্রিল যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি মঙ্গলবার তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে নেওয়া হবে এবং শনিবার দু হাজার আর কুড়ির কুড়ি এপ্রিল যে পরীক্ষাটি ছিল সোমবার উনত্রিশে এপ্রিল দু এই পরীক্ষাটি নেওয়া হবে সময় এবং স্থান অপরিবর্তিত থাকবে উল্লেখিত পরীক্ষার জন্য উল্লেখিত প্রোগ্রাম অবশিষ্ট সময়সূচি অপরিবর্তিত থাকবে অর্থাৎ এই নোটিশ অনুযায়ী এটি অফিসিয়াল ভাবেই বলে দেওয়া হলো যে যে সমস্ত ডেটগুলি পরিবর্তন আনা হয়েছে শুধুমাত্র ডেট বা তারিখের পরিবর্তন করা হয়েছে কোনোভাবে সময় এবং এক্সামের সেন্টার পরিবর্তন করা হয়নি তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও পরবর্তী ভিডিওতে তোমার সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো